वेलकम बैक टू माय चैनल रिचाज डायरी। बंधुरा तुम्हारा केमन आछो? निश्चय तुम्हारा भालो आछो। और आज के आमी एकटा नतून रेसिपी निये तुम्हारे सामने हाजिर होयेछी। तो चलो रेसिपिटा कि देखते हले आमार संगे जेते होबे रान्नाघरे। चलो देखाच्छी तुम्हारे। वेलकाम बैक टू माई चैनल रीताज डायरि। बंधुरा तुम्हारा केमन आछो? निश्चय तुम्हारा भालो आछो और आमिओ किन्तु भालो आछी। तो देखो आज के आमी एकटा तोमादे सामने रेसिपी निये एसेछी, माछेर रेसिपी। सेटा होच्छे आमोदी माछ। देखते पाच्छो नून हलुद माखानो रयेछे। देखो आमोदी माछ एगुलो छोटो छोटो। आमोदी माछेर फ्राई किन्तु खूबी भालो लागे, मचमचे करे एकदम भाजले पड़े। तो आमी किछु एखाने भाजा तो करबोई, और किछु माछ आमी एखाने आलू दिए एकटा झोल करब, माखा माखा मतो एकटु झोल करब। देखो एखाने टमेटो निएछि, एखाने पेंयाज कुचि निएछि, काँचा लंका और हच्छे आलू, लम्बा लम्बा करे केटे रखा आलू। आलू दिए एकटा आमोदी माछेर झोल करब। तो आमार संगे थाको आर देखते थाको। देखो एखाने प्यान बसिए दिएछि, आर एखाने दिए दिएछि सर्षेर तेल। तेलटा गरम हये गेछे, एबार माछटा छेड़े देब एर मध्ये। माछटा फ्राई करब। আমাদের মাছে কিন্তু খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এই মাছটা কিন্তু এমনিতেই নোনা। তো নুন দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে। দেখো মাছটা ফ্রাই হচ্ছে, এটা ভালো করে ফ্রাই করে নেব। দেখো মাছগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আর একটু ভাজা হবে, আর একটু কড়কড়ে হলে পরে মাছগুলো নামিয়ে দেব। মাছগুলো একদম ভাজা হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল, কারণ আলুগুলো ভাজতে হবে। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে, আর দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো। এগুলোর মধ্যে দিয়ে দেব, আলুগুলোর মধ্যে হলুদ দেব। দিয়ে দেব নুন, দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নেব। এই আলুর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে এবার ভাজা ভাজা করব। আলুটাও ফ্রাই হয়ে যাবে আর পেঁয়াজটাও ফ্রাই হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে যাক। দেখো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। আর একটুখানি দিয়ে দেব জিরে গুঁড়ো। যেহেতু মশলাটা আমি কষাবো একবারে, তো এর মধ্যে আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি মির্চ। এর মধ্যে দিয়ে দেবো অল্প গরম জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এটা আমি নাড়িয়ে নেবো ভালো করে, মানে এটা কষাবো। দেখো এটা আমি মাঝখানে নাড়িয়ে দিয়েছিলাম, তো এটা একদম কষানোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো জল,
আর অবশ্যই গরম জল। আমাদি মাছের কিন্তু অনেক রকম রেসিপি হয়, তো আমার আরেকটা রেসিপি দেওয়া আছে আমাদি মাছের তেল ঝাল, আর এটা আমি করলাম হচ্ছে আমাদি মাছের ঝোল আলু দিয়ে। দেখো মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো এখানে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা কুচি। ধনে পাতা দিলে তো ভালোই লাগে। আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা পাকা লঙ্কা, যে যেমন ঝাল খাও সে অনুযায়ী লঙ্কা দিয়ে দিলাম। এবার একটুখানি এটা দমে রাখবো রেখে। দেখো এটা দমে রেখেছিলাম আর একদম রেডি হয়ে গেছে আমাদি মাছের ঝোল আলু দিয়ে। তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর আমার অনুরোধ থাকলো তোমাদের কাছে ভিডিওটা পুরো দেখার। তো আজকের মতো আমি এখানেই রাখছি, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।